নমস্কার বন্ধুরা, ক্লাসরুম ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বন্ধুরা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশে বেশ কিছু পদে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে বন্ধুরা। এবং বন্ধুরা, এই নিয়োগ পদ্ধতিতে কোনো লিখিত পরীক্ষা হবে না, অর্থাৎ সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ বা ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু বন্ধুরা কর্মী নিয়োগ করা হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, যে অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নেবো, যে কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, কী কী শিক্ষকতার যোগ্যতা চাইছে, কত স্যালারি দেওয়া হবে, কীভাবে তোমরা আবেদন করবে, বয়সসীমা কত চাওয়া হয়েছে, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে বলো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সঠিক সময় সঠিক সরকারি চাকরির আপডেট তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নিই। তো বন্ধুরা, অনস্ক্রিনে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা বন্ধুরা জারি করা হয়েছে, যার ডেটটা কিন্তু অবশ্যই এটা মেনশন করে দিয়েছে, যার রেফারেন্স নম্বরটাও কিন্তু অবশ্যই দেখতে হচ্ছে। তো বন্ধুরা, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো বন্ধুরা, ওয়াক ইন ইন্টারভিউটা হতে চলেছে বন্ধুরা অবশ্যই দিয়ে দিয়েছে, দেখতে হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2021 বেলা 11টার সময় এদের যে হেড অফিস আছে সেইখানে কিন্তু অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউটা হতে চলেছে। তো এদের হেড অফিসের ঠিকানাটা অবশ্যই দিয়ে দিয়েছে, কাছারি রোড, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, এইখানে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো বন্ধুরা, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে, অর্থাৎ বন্ধুরা এক বছরের জন্য কিন্তু অবশ্যই নিয়োগটা হতে চলেছে। তো বন্ধুরা, এলিজিবিলিটি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী চাওয়া হয়েছে সেটাও অবশ্যই তোমরা দেখে নেওয়া হয়, যে এলিজিবিলিটিগুলো তোমাদের চাওয়া হয়েছে। তো এখানে অবশ্যই তোমাকে তোমার উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলেই কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে অবশ্যই তোমাদের বেসিক কম্পিউটার নলেজ একটা ডিজিরেবল কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হয়েছে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে বন্ধুরা। এখানে অবশ্যই তোমাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং এসসি এসটি ওবিসি যারা আছে তাদের কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী বয়সের কিন্তু অবশ্যই ছাড় পাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু কোনো সিট কিন্তু রিজার্ভ নেই, এখানে কিন্তু অবশ্যই বলে যে দেখতে পাচ্ছ, নো পোস্ট হ্যাজ বিন রিজার্ভ ফর এসসি এসটি ওবিসি, ঠিক আছে, অর্থাৎ এখানে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মোড অফ সিলেকশনটা অবশ্যই বলে দেয় যে থ্রু ইন্টারভিউয়ের মাধ্যমে হবে, ঠিক আছে, কোনো লিখিত পরীক্ষা হবে না, অনলি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। তো বন্ধুরা, এখানে অবশ্যই রিপোর্টিং টাইমটা কিন্তু অবশ্যই এটা দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে অবশ্যই তোমার সকাল 10টার মধ্যে কিন্তু অবশ্যই তোমার এখানে রিপোর্ট করতে হবে। ব্যাংকের যে হেড অফিস আছে সেটা তো বলেই দিলাম আগে, সেই হেড অফিসে কিন্তু অবশ্যই সরাসরি তোমরা কিন্তু গিয়ে রিপোর্ট করতে পারবে 8ই ফেব্রুয়ারি সকাল 10টার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে রিপোর্ট করতে হবে, এবং 11টা থেকে কিন্তু ওদের তোমার ইন্টারভিউ প্রসেসটা কিন্তু স্টার্ট হবে। পে এবং অ্যালাউন্স কিন্তু অবশ্যই দেখতে হবে, তোমাদের স্যালারি দেওয়া হবে যেটা, সেটা তোমার অবশ্যই তোমার যেদিন তোমরা জয়নিং করবে তার থেকে ডেলি ওয়েজ পার বেসিসে কিন্তু অবশ্যই দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে যে তোমার ক্রাইটেরিয়াটা আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে অবশ্যই বলে দেয় যে কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা কিন্তু তোমার ইনিশিয়ালি কিন্তু অবশ্যই তোমার এক বছরের জন্য নেওয়া হচ্ছে, 1 ইয়ারের জন্য, কিন্তু এরপরে কিন্তু অবশ্যই এরা রিনিউ করবে, বলে দিয়ে যে রিনিউয়েবল করবে, তোমার যেমন পারফরমেন্স করবে তার উপর ডিপেন্ড করে কিন্তু অবশ্যই এটা তোমার রিনিউ করা হবে। তো বন্ধুরা, এখন অবশ্যই তোমার কী বলেছে দেখো, মোড অফ অ্যাপ্লিকেশানটা অবশ্যই বলে দিয়েছে, দেখো কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে, 11 নম্বর যেটা পোস্ট আছে, 11 নম্বর যে পয়েন্ট আছে সেটা কিন্তু অবশ্যই বলে দিয়েছে। দেখো ওয়াক ইন ইন্টারভিউ হবে অবশ্যই বলে দিয়েছে, শিডিউল, ঠিক আছে, যে যে ডকুমেন্টসগুলো ওয়াক ইন ইন্টারভিউতে আনতে হবে সেগুলো কিন্তু অবশ্যই এরা বলে দিয়ে, দেখো কী বলছে, বলছে একটা অ্যাপ্লিকেশান কিন্তু তোমাকে A4 সাইজ পেজে কিন্তু অবশ্যই তোমার টাইপ করতে হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমার অ্যাড্রেস করতে হবে, চেয়ারম্যান, ব্যাংকের চেয়ারম্যানকে কিন্তু অবশ্যই তোমার একটা অ্যাড্রেস করে A4 সাইজে কিন্তু টাইপ করতে হবে। তো কী কী টাইপ করবে এখানে অবশ্যই বলে দেয় যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এবং ডেটটা কিন্তু অবশ্যই উপরে দেবে, তোমার নেম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে, ফুল অ্যাড্রেস ফর কমিউনিকেশন, ঠিক আছে, সব কিন্তু তোমার ইংলিশ ক্যাপিটাল লেটারে কিন্তু অবশ্যই তোমাকে টাইপ করে রাখতে হবে। এখানে অবশ্যই ডেট অফ বার্থ কিন্তু অবশ্যই টাইপ করতে হবে, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং ইয়ার অফ পাসিং কিন্তু অবশ্যই টাইপ করতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটাও কিন্তু অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, এর সঙ্গে অবশ্যই কিন্তু তোমাকে যে যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু অবশ্যই বলে দিয়ে দেখতে পাচ্ছ, তোমার অবশ্যই একটা পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তোমার অবশ্যই তোমার রাইট টপ সাইডে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের রাইট টপ সাইডে কিন্তু অবশ্যই লাগাতে হবে বা তোমার ওখানে অবশ্যই চিপকাতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলো কিন্তু সব নিয়ে যেতে হবে, যেমন তোমার পার্মানেন্ট রেসিডেন্সিয়ালের যে সাপোর্টের যে ডকুমেন্টসগুলো আছে, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে তার কিন্তু ডকুমেন্টস অবশ্যই সেলফ অ্যাটেস্টেড দিতে হবে, এজ প্রুফ হিসেবে অবশ্যই তার ডকুমেন্টস কিন্তু অবশ্যই দিতে হবে, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, এসসি এসটি ওবিসি সার্টিফিকেটটা কেবলমাত্র এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে, এই জন্য এটা কিন্তু অবশ্যই বলে দেয় যে ইন কেস অফ এজ রিল্যাক্সেশন। তো বন্ধুরা, এইগুলো নিয়ে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি যতগুলো আছে সেগুলো সব কিছু নিয়ে কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের উপস্থিত হতে হবে, যেটা হতে চলেছে তোমাদের 18ই ফেব্রুয়ারি বেলা 11টা থেকে, কিন্তু তোমাদের সকাল 10টার মধ্যে কিন্তু সেখানে অবশ্যই উপস্থিত হয়ে যেতে হবে।
তো অবশ্যই তোমাকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বলে দিয়েছে, কিন্তু দেখো প্রত্যেকে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে না। যারা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট আছে তোমার বালুরঘাট, ঠিক আছে, গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, হিলি ব্লক অ্যান্ড আন্ডার বালুরঘাট, গঙ্গারামপুর মিউনিসিপ্যাল এরিয়া, এইসব বাসিন্দাগুলোই কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, নোটিশটা ডাউনলোড করতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের যে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আসতে হবে, যেটা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে তোমরা আমার কমেন্টস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে গিয়েও কিন্তু অবশ্যই তোমরা একটা অ্যাক্সেস করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে বাঁদিকে দেখো যে তিনটে ডট আছে বন্ধুরা, এই তিনটে ডটে কিন্তু অবশ্যই তোমাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু অবশ্যই যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা, রিক্রুটমেন্ট বলে অপশনটাই কিন্তু তোমাকে অবশ্যই ক্লিক করতে হবে। তো বন্ধুরা, রিক্রুটমেন্ট বলে অপশনটা ক্লিক করলে অবশ্যই একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে নতুন পেজ যেটা ওপেন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলে দেয় যে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ, ঠিক আছে। এইখানে কিন্তু এসে যে এই যে ডাউনলোড বলে যে অপশনটা, যে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।